আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছে রিসেন্টলি, সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সেনাবাহিনী চাকরিটা হচ্ছে বাংলাদেশের হাজারো যুবকের স্বপ্নের চাকরি। এই চাকরিতে আবেদন করতে অনেকগুলো ধাপ পেরোতে হয়, যে ধাপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা মূলত এখানে লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। সৈনিক পদের আপনার দুইটা টেট থাকে, এখানে পুরুষ মহিলা দুজনে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল টিটিএ আবেদন করতে পারবেন। এছাড়াও বিএনসিসি এর সদস্য, সেনা সদস্য সন্তান, এসএস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি অনুকূলে ভর্তির ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে, মানে আপনার পরীক্ষার ফি বাবদ 200 টাকা দিতে হবে অনলাইনে। যোগ্যতা আছে সাধারণ টেট, জিডি পুরুষ এবং মহিলা দুজনের, দুইটাই আমি বলতেছি যে দুইজনে আসলে কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। বয়স 3 মার্চ 2024 তারিখে 17 বছর এবং কম, 17 বছরের কম, 3 মার্চ 2024 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না, কোনোভাবেই না। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ 3.5 উত্তীর্ণ হতে হবে। তার মানে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনারা যেখান থেকে এসএসসি পাস করেন, উন্মুক্ত হোক, কারিগরি হোক, মাদ্রাসা বোর্ড হোক, যেখান থেকে পাস করেন, মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে। টেকনিক্যালটা টিটি পুরুষ ও মহিলা দুজনের ক্ষেত্রেই বয়স হচ্ছে 3 মার্চ 2024 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না, এটা কোনোভাবেই এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ 3.5 উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমমান, মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ 3.5 উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদি সংশ্লিষ্ট টেডের যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক যোগ্যতা দেওয়া আছে, শারীরিক যে মানটা সেখানে উচ্চতা হচ্ছে ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, এবং যারা নৃগোষ্ঠী আছে বা অন্যান্য সম্প্রদায় আছে তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং নৃগোষ্ঠী বা অন্যান্য সম্প্রদায় যারা আছে তাদের জন্য 5 ফুট 1 ইঞ্চি। ওজন হচ্ছে 49 কেজি, মানে 50 কেজি পুরুষ হচ্ছে 50 কেজি, মহিলা হচ্ছে 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি এবং প্রসারিত হচ্ছে 32 ইঞ্চি, না মহিলা প্রার্থী হচ্ছে স্বাভাবিক 28 ইঞ্চি, প্রসারিত হচ্ছে 30 ইঞ্চি। এবং অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানার জন্য আবশ্যক ন্যূনতম 50 মিটার, সাঁতার জানতেই হবে 50 মিটার মিনিমাম। ভর্তির সময় নিম্নলিখিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এর আগে আপনারা, আমরা একটা নতুন ভিডিও দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে আপনাদের কী কী কাগজপত্র দরকার, সবগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমাদের আর একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিও থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। আসলে আপনারা কী কী কাগজপত্র আপনারা নিয়ে যেতে হবে, কী কী কাগজপত্র নিয়ে যাওয়া বাধ্যতামূলক, সব কিছু দেওয়া আছে। আর এখানে পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে, পরীক্ষার কোর্টের কেন্দ্র দেওয়া আছে, আপনার টেকনিক্যাল টেডের দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা সার্কুলার দেখে দেখে সব কিছু সুন্দরভাবে করবেন। এখানে প্রতিটা জেলার এক্সট্রা এক্সট্রা কোড দেওয়া আছে, আপনার যখন টাকা পে করবেন তখন এই কোডগুলোর প্রয়োজন পড়বে। তারপরে আপনাদের জানাচ্ছি এসএমএস অনলাইন আবেদন নিয়মাবলী। নিয়মাবলী সেম আপনার প্রথম ডপটা হচ্ছে ভর্তি চোখ পাতিকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন এসএমএস করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ জিডি প্রার্থীর ক্ষেত্রে, যারা সৈনিক পদে তারা প্রথম মেসেজটা এসএমএসটা করবেন এভাবে, সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ এসএসসি বোর্ড, যদি ঢাকা বোর্ড হয়ে থাকেন ডিএসএকে লিখবেন, ময়সিংহ MYM লিখবেন, মাদ্রাসা বোর্ড হলে MAD লিখবেন, এরকম আপনার লেখে রোল নাম্বার, পাসিং ইয়ার,
এবং ডিস্ট্রিক্ট কোড, ডিস্ট্রিক্ট কোডটা আপনার এখানে দেওয়া আছে। যদি আপনি ধরেন কুষ্টিয়া হয়ে থাকেন 17 দিবেন, গোপালগঞ্জ হয়ে থাকেন 47 দিবেন, পাবনা হয়ে থাকে 16 দিবেন, শরীয়তপুর 49 দিবেন, এরকম প্রতিটা কোড লেখা আছে। আপনারা দেখে দেখে সুন্দরভাবে কোডগুলো দিবেন। দেওয়ার পরে আপনার প্রথমেটা উদাহরণে যে উদাহরণ দেওয়া আছে, সৈনিক ডিএইচএ এত 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 দেওয়া আছে। টেকনিক্যালের ক্ষেত্রে লিখবেন সৈনিক, স্যাম, লাস্টে শুধু আপনাদের এখানে দিতে হবে টেডের কোড। এসএসটি লিখবেন, লিখে স্পেস দিয়ে টেডের কোড স্পেস এক্সাম সেন্টার কোড দিয়ে পাঠিয়ে দেবেন। আচ্ছা, গেল টিটিআইয়ের ক্ষেত্রে। টিটিআইয়ের ক্ষেত্রে লিখবেন আপনি সৈনিক স্পেস স্যাম, পরীক্ষার বুট লিখবেন, রোল নাম্বার লিখবেন, পাসের লিখবেন, ডিস্ট্রিক্ট কোড লিখবেন, টিটিআই লিখে স্পেস দিয়ে টেড কোড লিখবেন। দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ, আপনারা মেসেজ তো পাঠাবেনই। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করো, তো টেলিডক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নাম্বার দিবে। আপনারা যারা প্রথম এসএমএসটা পাঠালেন তাদের জন্য দ্বিতীয় যে তারা একটি পিন নাম্বার দেবে, এই পিন নাম্বার দিয়ে আপনারা তখন 200 টাকা মোবাইলে পাঠাবেন টেলিডক নাম্বার থেকে। সেটা কীভাবে পাঠাবেন, দ্বিতীয় এসএমএসটা দেবেন এইভাবে, সৈনিক স্পেস ইয়েস, মানে আপনি সব কিছু ঠিক আছে, আপনি রাজি, পিন নাম্বারটা দেবেন, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দেবেন, আপনার অবশ্যই আপনার নিজস্ব নাম্বার দেবেন, এবং নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন নাম্বার ভুল না হয়, কারণ এই নাম্বারেই আপনার সাথে সমস্ত যোগাযোগ করা হবে। এখানে সুন্দরভাবে লেখা আছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে অ্যাপ সৈনিক টাইপ করে প্রথম এবং দ্বিতীয় মেসেজ প্রেরণ করতে হবে। এটা হচ্ছে আপনারা এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে আপনারা অ্যাস লিখতে হবে অ্যাপ সৈনিক, লিখে আপনারা পাঠাবেন। তৃতীয় ধাপ হচ্ছে আপনার ইউজারের পাসওয়ার্ড প্রদান করবে, আরেকটা মেসেজ আসবে। ইউজারের পাসওয়ার্ড প্রদান করার পরে আপনারা লগ ইন করবেন সৈনিক .com.bg-তে। লগ ইন করার পরে আপনারা একটা ফর্ম পাবেন, ফর্মটা পূরণ করবেন। ছবির সাইজ দেওয়া আছে 300x300 এবং দিয়ে পূরণ করবেন। অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে নিতে হবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। খেয়াল রাখতে হবে যে আপনি আবেদন করার পরে অবশ্যই সেটা 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করবেন, এরপরে আপনাকে আর প্রিন্ট করার সুযোগ দেওয়া হবে না। গেল, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির যে সার্কুলারটা সেটা আপনাদের জানানো হইলো। তো আমরা পরবর্তীতে এরকম আরও চাকরি বিজ্ঞপ্তি, নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।